হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো। আমরা আজকে এই ক্লাসটাতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল। আচ্ছা, আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ঘর্ষণ বল, তার মধ্যে আমরা আলোচনা করব স্থিতি ঘর্ষণ বল। যদিও আমরা এই চ্যাপ্টারটাতে নিউটনীয় বলবিদ্যাতে দুই ধরনের ঘর্ষণ নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ আর একটা হচ্ছে গতীয় ঘর্ষণ। মানে এই ক্লাসটাতে আমি যেটা আলোচনা করব এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। তো স্থিতি ঘর্ষণ কোনটা? যখন একটা বস্তুর উপর, মানে একটা তলের উপর কোন একটা বস্তু রাখি আর সে যদি গতিশীল না হয়, তখন যে বাধাদানকারী বলটা ক্রিয়া করে ওইটা হচ্ছে কি, স্থিতি ঘর্ষণ বল। দেখেন, আমি একটা বস্তু যখন রাখবো কোন একটা তলের মধ্যে, কোন একটা তলের উপর রাখবো, তখন দেখেন এই বস্তুটার ওজন বরাবর কোন দিকে ক্রিয়া করতেছে, বরাবর নিচের দিকে ক্রিয়া করতেছে। যেহেতু এই বস্তুটার ওজন বরাবর নিচের দিকে ক্রিয়া করতেছে, তাহলে এই ক্রিয়া বলের প্রতিক্রিয়া বল কোন দিকে থাকবে? আমরা নবম দশম শ্রেণীতে যেটা পড়ছিলাম, ধরেন আমি ভূমিতে স্থির দাঁড়ায় আছি, তার মানে কি দাঁড়াইতেছে, আমি ভূমিতে যে বলটা ক্রিয়া করতেছে ভূমিও আমার এই বলের সমান আর বিপরীত মুখে আরেকটা বল প্রয়োগ করতেছে। এই ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল সমান বলে আমি এই জায়গায় স্থির থাকতেছি। তার মানে এই যে ভূমিতে আমি যে বলটা প্রয়োগ করছি, এই বলের সমান আর বিপরীত মুখী আরেকটা প্রতিক্রিয়া বল থাকবে। এই যে প্রতিক্রিয়া বলটা, সেটা হচ্ছে ক্রিয়া বল, মানে আমার ওজনের সমান। এই জন্য এই বস্তুটা এখানে স্থির থাকতেছে, নিচে নেমে যাচ্ছে না। তো আমরা আরেকটা ব্যাখ্যা পড়ছিলাম নবম দশম শ্রেণীতে, ধরেন আমরা কাদা মাটিতে যখন দাঁড়াই তখন কেন আমরা ডেবে যাই? তার কারণ হচ্ছে আমি যে বলটা ক্রিয়া করি, মানে আমার যে ওজনটা, ভূমি কি করতে পারে না, আমার ওজনের সমান আর বিপরীতমুখী বল প্রয়োগ করতে পারে না। যেহেতু ভূমি আমার ওজনের সমান বল প্রয়োগ করতে পারে না, কম বল প্রয়োগ করে, এজন্য আমার ওজনের বলটা বেশি, আমার ওজন বেশি, যার কারণে আমি নিচের দিকে দেবে যাব। তো এখানে আসলে বস্তুটা একটা তলের মধ্যে স্থিরভাবে আছে, তার মানে কি দাঁড়াইতেছে, এর যে ওজন তার সমান একটা প্রতিক্রিয়া বল আছে। নাও এখানে দেখেন, আমি এই বস্তুটাতে একটা বল প্রয়োগ করছি, এই বলটা যদি প্রয়োগ করি বাট বস্তুটা কিন্তু এরপরও স্থির, তার মানে কি দাঁড়াইতেছে, ধরুন আমি একটা বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করলাম, কিন্তু এরপরও এই জায়গায় এই বস্তুটা স্থির, তার মানে এটা দাঁড়াইতেছে আমার এই 10 নিউটন পুরাটাই সে ক্যান্সেল আউট করে দিছে, মানে পুরাটাই সে কি করে দিছে, এইখানে ভ্যানিশ বলা যায়। তাহলে আমার এখানে 10 নিউটন বলটা সে পুরাটাই বাধা দিয়ে দিছে, এই বলটারে আমরা বলতে পারি বাধা দানকারী বল। যদি বস্তুটা স্থির অবস্থায় আছে, তাহলে এই ধরনের যে বাধা দানকারী বল এটার আমরা বলবো স্থিতি ঘর্ষণ বল। এখানে এই যে স্থিতি ঘর্ষণ বল, এটা কার সমান? এটা প্রযুক্ত বলের সমান। কারণ আমি যে পরিমাণ বল প্রয়োগ করছি সে পুরোটাই কিন্তু এই জায়গায় বাধা দিছে। যেহেতু সে পুরোটাই এই জায়গায় বাধা দিছে, তাহলে আমি কি বলবো যে আমার প্রযুক্ত বল, যদি ধরুন 10 নিউটন, পুরোটাই সে বাধা দিল, বাধা দানকারী বল 10 নিউটন বলের সমান, মানে প্রযুক্ত বলের সমান। নাও আমরা এখানে আর একটা টার্ম পাবো, এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এই জিনিসটা কি দাঁড়াবে? আচ্ছা দেখেন, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে, বা যে কোনো যদি গতীয় ঘর্ষণের ক্ষেত্রে আমরা একই গুণাঙ্ক পাবো, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক তখন বলবো। আচ্ছা ঘর্ষণ গুণাঙ্ক কোনটা? এই যে ঘর্ষণ বল আমরা পাবো আর এই যে অবিলম্বিক প্রতিক্রিয়া, এই যে অনুপাতটা, এই অনুপাতটাকে আমরা বলি ঘর্ষণ গুণাঙ্ক। স্থিতি ঘর্ষণ বল আর অবিলম্বিক প্রতিক্রিয়ার যে অনুপাত, এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। যখন আমরা গতীয় ঘর্ষণ করবো, যখন অর্থাৎ বস্তুটা গতি থাকবে, তখন গতীয় ঘর্ষণ বল আর অবিলম্বিক প্রতিক্রিয়ার যে অনুপাতটা, এটা আমরা বলবো গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। ফাইন, যাই, এই জায়গায় যেহেতু আমরা স্থিতি ঘর্ষণ পড়তেছি, তাহলে এখানে স্থিতি ঘর্ষণ বল আর অবিলম্বিক প্রতিক্রিয়ার যে অনুপাত, এই অনুপাতটাকে আমরা বলবো স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। নাও দেখেন, আমরা এই জায়গায় কি পাইছি, এই যে ঘর্ষণ বলটা কার সমান? ধরেন আমি একটা বস্তুতে কি বললাম, 10 নিউটন বল প্রয়োগ করছি, তাহলে ঘর্ষণ বল 10 নিউটন বলের সমান। সে পুরা বলটা এখানে কি দিছে, বাধা দিছে, যার কারণে বস্তুটা গতিপ্রাপ্ত আর হয় না। এখানে এই যে বাধাদানকারী বল আমার প্রযুক্ত বলের সমান, আর এই যে অবিলম্বিক প্রতিক্রিয়াটা তাহলে কি হবে, এখানে অবিলম্বিক প্রতিক্রিয়াটা আর ইকুয়াল টু কি হবে বলুন তো, mg। আশা করি এই জায়গাটা বুঝছেন, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কোনটা এটা বুঝছেন। আমরা এখানে যেটা আলোচনা করব এখন, এটা হচ্ছে ঘর্ষণ কোণ কোনটা, ঘর্ষণ কোণ কোনটা। ওকে ফাইন, এখন দেখেন এই যে বস্তুটা, এটার উপর কয়টা বল প্রয়োগ হইতেছে এখানে? একটা হচ্ছে ঘর্ষণ বল পাইলাম, একটা হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া পাইলাম। ঘর্ষণ বল যেটা হচ্ছে আমার প্রযুক্ত বলের সমান, অবিলম্বিক প্রতিক্রিয়া যেটা হচ্ছে ওজনের সমান।
যেহেতু দুইটা বল এই জায়গায় পাইতেছে, তাহলে আমাদের বলেন তো যখন কোনো বস্তুতে একাধিক বল পাবো, ডেফিনেটলি ওই বলগুলা ওই বস্তুতে লব্ধি বল প্রয়োগ করবে, মানে দুইটা মিলে একটা সম্মিলিত বল পাবো। এই যে দুইটা বল এইখানে প্রযুক্ত হইলো, এই দুইটা বলের সম্মিলিত মানে লব্ধি যে বলটা পাবো, এটা আমরা প্রকাশ করলাম অ্যাজ দ্বারা। এখন ঘর্ষণ গুণ কারে বলে? ঘর্ষণ গুণ বলে হচ্ছে এই যে লব্ধিটা, সেটা হচ্ছে লম্বের সাথে মানে অবিলম্বের সাথে যে কোণটা উৎপন্ন করে, এটার আমরা বলছি ঘর্ষণ কোণ। অর্থাৎ ঘর্ষণ বল এবং অবিলম্বিক প্রতিক্রিয়ার যে লব্ধি মানে নেট বল যেটা, এইটা অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে, এটার আমরা কি বলছি ঘর্ষণ কোণ। তাহলে দেখেন তো ভাই, এই লব্ধির এই লম্ব বরাবর অংশ তো অবিলম্বিক প্রতিক্রিয়া, লব্ধির লম্ব বরাবর অংশ অবিলম্বিক প্রতিক্রিয়ার, অনুলম্বিক বরাবর অংশ হচ্ছে ঘর্ষণ বল। তো লম্ব বরাবর উপাংশটা আমরা বাইর করি, দেখেন এসের এই উপাংশটা কি হবে, যেহেতু এখানে সমকোণী ত্রিভুজ আঁকলে এই বাহুটা ভূমি হবে, তো আমরা এখানে কস থিটা দ্বারা বাই করবো। সো এইখানে এই উপাংশটা হবে তাহলে এস কি হবে বলেন তো, কস থিটা। ঠিক আছে, এই উপাংশটা কি হবে, এই উপাংশটা তাহলে হবে এদিকে যেহেতু ল্যামডা নাই, এই বাহুটা তাহলে লম্ব বাহু, এই সমকোণী ত্রিভুজে দেখেন এই বাহুটা লম্ব আর এই বাহুটা কি বলতো ভূমি, ভূমি নির্ণয় করি আমরা কস দ্বারা, লম্ব নির্ণয় করি আমরা সাইন দ্বারা, এটা তাহলে কি হবে এস সাইন ল্যামডা। ঠিক আছে, এখানে আমরা পাইলাম এস কস ল্যামডা, এখানে আমরা পাইলাম এস সাইন ল্যামডা। তো এখানে দেখেন তো মিউ এস আমরা কি জানি, এফ এস বাই আর জানি, এফ এস ইকুয়াল টু আমরা কি পাইলাম, এখানে এফ এস ইকুয়াল টু আমরা পাইলাম এস সাইন ল্যামডা, আর আর ইকুয়াল টু আমরা পাইলাম এস কস ল্যামডা। কস সাইন সাইন এস এস কাটা যায়, সাইন বাই কস তাহলে কি হবে বলতো টেন, টেন ল্যামডা। সো এখানে একটা প্রমাণ প্রায় সময় আসে, সেটা হচ্ছে যে ঘর্ষণ কোণের ট্যানজেন্ট মানে টেন থিটা, যেটার ঘর্ষণ কোণের টেন, এটা হচ্ছে কার সমান, ঘর্ষণ গুণাঙ্কের সমান হয়। ওকে ফাইন, তাহলে ঘর্ষণ কোণ সম্পর্কে আইডিয়া হইল, ঘর্ষণ কোণ কোনটা, এই দুইটার অর্থাৎ ঘর্ষণ বল এবং অবিলম্বিক প্রতিক্রিয়ার যে লব্ধি, লব্ধি বলটা লম্বের সাথে যে কোণ উৎপন্ন করে, এটার আমরা বলি ঘর্ষণ কোণ। ঘর্ষণ কোণ সম্পর্কে আরেকটা তথ্য কি জানি, ঘর্ষণ কোণের ট্যান, ঘর্ষণ কোণের ট্যানজেন্ট কার সমান, ওই ঘর্ষণ গুণাঙ্কের সমান। আশা করি আমরা এই স্থিতিটা মানে অর্থাৎ কোন একটা অনুভূমিক তলে যখন একটা বস্তু রাখবো সেই ক্ষেত্রে ঘর্ষণ বলের যে কনসেপ্টটা আছে এটা আমরা বুঝছি। এখন আমি যেটা করব এটা হচ্ছে অনুভূমিক তলে না, আমি একটা বস্তুরে আনত করে রাখবো, অর্থাৎ অনুভূমিকের সাথে তার একটা কোণ থাকবে। আচ্ছা, অনুভূমিকের সাথে আমি ধরলাম এটা থিটা কোণে আনত আছে আর আমি এই জায়গায় এই বস্তুটারে রাখছি। ঠিক আছে, তো এই বস্তুটারে আমি রাখছি, তাহলে দেখবেন একটা তলে একটা বস্তু রেখে একটু উঠাইতে থাকলাম, দেখবেন এটা স্থির থাকে, একটা পর্যায়ে দেখবেন একটু বেশি উঠাই ফেললে সে গতিশীল হওয়া শুরু করে। আচ্ছা, যে কোন পর্যন্ত সেই স্থির থাকে, অর্থাৎ এখন মাত্র গতিশীল হওয়ার উপক্রম হয়, গতিশীল হওয়ার শুরু হয় মাত্র বাট গতিশীল হয় না, ওই পর্যন্ত যে বস্তুটি আমরা স্থির ধরে নিই। অনেক সময় প্রশ্নে বলবে, দেখবেন গতিশীল হওয়ার উপক্রম হয় তার মানে এখনো কিন্তু গতিশীল হয় নাই, গতিশীল হওয়ার জাস্ট একটা মানে ভাব আসছে আর কি, গতিশীল হওয়া শুরু হবে কিন্তু গতিশীল হয় না, তার মানে স্থির না, সে কি থাকবে, স্থির থাকবে। এখন এই যে কোণটা যতক্ষণ পর্যন্ত যে কোণ পর্যন্ত সেই স্থির থাকবে ওই কোণটারে আমরা বলি স্থিতি কোণ। কি কোণ বলি আমরা? স্থিতি কোণ বলি। যে স্থিতি কোণ কোণটা, একটা তলে যে কোণ লাগলে, সর্বত্র যে কোণ স্থাপন করলে বস্তুটা গতিশীল হওয়ার উপক্রম হয় মানে স্থির আছে, মানে ওই কোণের চাইতে একটু বেশি কোণ নিলে তাহলে কি হবে, এটা গতিশীল হওয়া শুরু করবে। সো এখন দেখেন এই যে স্থিতি কোণের ক্ষেত্রে এই জায়গায় অর্থাৎ এখনো গতিশীল হওয়ার উপক্রম হয়েছে বা বস্তুটা স্থির, তো সেক্ষেত্রে আমার কি হবে, আনত তল বা যেভাবেই রাখি কোন বস্তুর ওজন থাকবে কি বলতো, বরাবর নিচের দিকে। যে কোনো বস্তুর ওজন যেভাবেই রাখো না কেন এইটা বরাবর নিচের দিকে ক্রিয়া করবে। এই ওজনে কয়টা অংশ পাই, যেহেতু বস্তুটা এই তল বরাবর নিচের নামে, এই ওজনের এই তল বরাবর অংশটা বাইর করতে হবে। আরেকটা কোন দিকে, আমরা যখন উপাংশে বিভক্ত করি, ভেক্টর বিভাজন করি, তখন আমরা একটা এক্স অক্ষ বরাবর আর একটা ওয়াই অক্ষ বরাবর, তার মানে দাঁড়াইতেছে দুটা পরস্পর লম্ব অক্ষ বরাবর আমরা বিভক্ত করি। সো আমি যেহেতু একটা হচ্ছে এই তল বরাবর বাড়ি করবো, তাহলে অপর আরেকটা বাড়ি করতে হবে তলের লম্ব বরাবর। ঠিক আছে, দুইটা লম্ব উপাংশে বিভক্ত করতে হবে। সো এটা দেখেন যে এই যে এক্স অক্ষ আর এই যে ওয়াই অক্ষ যেটা ধরলাম, এরা কিন্তু একটার উপর আরেকটা লম্ব, মানে এদের মধ্যকার কোণ 90 ডিগ্রি। এই যে ত্রিভুজটা দাঁড়াইলো এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে, মানে এই কোণটা দেখেন সমান, মানে এটা 30 ডিগ্রি যদি হয়, সাপোজ এটা 30 ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি বলেন তো 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে বলতো 30 ডিগ্রি। সো এখন দেখেন এই যদি অনুভূমিকের সাথে কোণ দেওয়া থাকে, এটা কিন্তু এই লম্বের সাথে কোণের সমান,
ঠিক আছে। তো এইখানে যেহেতু কোণটা দেওয়া, যেহেতু আমি এই কোণটা ধরে নিয়ে করছি, তাহলে এই উপাংশটা হবে এম জি কস থিটা, যেদিকে কোণের দিকে কস হয়, তাহলে এটা কি হবে বলতো, এম জি সাইন থিটা। তাহলে এখানে সে নিচে পড়বে কেন, নিচে পড়বে যেহেতু নিচের দিকে একটা বল ক্রিয়া করতেছে ওজন, সেটা কোন অংশটা, ওজনের তল বরাবর যে অংশটা আছে এম জি সাইন থিটা। তো এম জি সাইন থিটার জন্য সে কিন্তু নিচে পড়া শুরু করবে না, সে কিন্তু নিচে পড়তেছে না, সেখানে স্থির আছে, তার মানে কি দাঁড়াইতেছে, সে এই যে তার উপর যে বলটা ক্রিয়া করতেছে সে পুরাটাই এখানে বাধা দিতেছে, তার উপর যে বলটা ক্রিয়া করতেছে সে পুরাটাই এখানে কি দিতেছে, বাধা দিতেছে। যেহেতু সে পুরাটাই বাধা দিতেছে, তাহলে এই জায়গায় আমরা কি পাবো, যে বাধাদানকারী বল ক্রিয়াশীল বলের সমান। কথাটা কি বুঝছেন? ধরেন আমি একটা বস্তু ধরে রাখছি এইখানে, তাহলে আমি এখানে যে বলটা বাধা দিছি বা বলটা প্রয়োগ করছি এটা কতটুকুর সমান, এই বস্তুটা যে ওজন প্রয়োগ করে ওজনের সমান পরিমাণ বল আমি প্রয়োগ করছি, ফলে বস্তুটা এখানে কি থাকবে, স্থির থাকবে। কোন একটা বস্তুর স্থির রাখতে হইলে তার ওজনের সমান বা যে বলটা সে প্রয়োগ করতেছে ওই প্রয়োগটার প্রযুক্ত বলটার কি করতে হবে, ক্যান্সেল আউট করে দিতে হবে, মানে প্রযুক্ত বলটারে আমরা বাধা দিতে হবে। এখানে আমার যে বলটা প্রয়োগের কারণে, যেহেতু একটা বস্তু উপর থেকে ছেড়ে দিলে নিচে পড়ে অভিকর্ষ বলের কারণে, তাহলে তল বরাবর নিচে পড়লে তল বরাবর অভিকর্ষ বল কত হবে, এম জি সাইন থিটা, এটার কারণে সে নিচে নামতো। কিন্তু এখন দেখা যায় যে নিচে নামা মানে স্থির আছে, তার মানে এই যে অভিকর্ষ বল এই বলের সমান পরিমাণ বল তার উপর প্রয়োগ হয়, যেটা আমরা বলবো এখানে বাধাদানকারী বল। এখানে বাধাদানকারী বল এফ ইকুয়াল টু, তাহলে আমরা কি পাইলাম, এম জি সাইন থিটা পাইলাম। নাও অবিলম্বিক প্রতিক্রিয়া কারে বলবো আমরা। আচ্ছা অবিলম্বিক প্রতিক্রিয়া শব্দগুলো বুঝেন, দেখেন তলের লম্ব বরাবর প্রতিক্রিয়া বল, এইটা যদি তল হয়, এইটা তলের লম্ব, লম্ব বরাবর যে বলটা ক্রিয়া করে এটা হচ্ছে এম জি কস থিটা, তাহলে লম্ব বরাবর প্রতিক্রিয়া বল তাহলে কি হবে বলেন তো, এম জি কস থিটা। তাহলে তলের লম্ব বরাবর প্রতিক্রিয়া বল কি দাঁড়াবে, এম জি কস থিটা। এখন এই জায়গায় বলে ঘর্ষণ গুণাঙ্ক কি দাঁড়াবে, ঘর্ষণ গুণাঙ্ক আমরা জানি বাধাদানকারী বল এবং অবিলম্বিক প্রতিক্রিয়ার অনুপাত। তো এখন দেখেন তো বাধাদানকারী বল আমরা কি পাইছিলাম এখানে, এম জি সাইন থিটা, এবং অবিলম্বিক প্রতিক্রিয়া কি পাইছিলাম আমরা, এম জি কস থিটা। এম জি এম জি কাটা যায়, তাহলে দেখেন মিউ এস ইকুয়াল টু আমরা যেটা পাবো এটা হচ্ছে টেন থিটা। আগের জায়গায় আমরা কি পাইছিলাম, মিউ এস ইকুয়াল টু আমরা কি পাইছিলাম, টেন ল্যামডা, আর এই জায়গায় পাইলাম মিউ এস ইকুয়াল টু টেন থিটা। অতএব আমরা কি লিখতে পারি, থিটা ইজ ইকুয়াল টু ল্যামডা। এই জায়গায় দুইটা জিনিস আমি আলোচনা করছি, একটা হচ্ছে অনুভূমিক তলে একটা বস্তু রাখছি স্থির আছে, আর এটা হচ্ছে আনত তলে বস্তু রাখছি এই জায়গায় স্থির আছে। সো দুইটা ক্ষেত্রে আমি আলোচনা করছি, দুইটা ক্ষেত্রে কি রাখছি, কি কি বলছি একটু সামারাইজ করি। আমরা যখন একটা বস্তুরই আমরা অনুভূমিক তলে রাখছি, তার ওজন বরাবর নিচের দিকে ক্রিয়া করে আর তার প্রতিক্রিয়া বলটা থাকবে উপরের দিকে, আমি যে বলটা প্রয়োগ করলাম এরপর সে স্থির, তার মানে দাঁড়াইতেছে তার বাধাদানকারী বল তার প্রযুক্ত বলের সমান। আচ্ছা এখানে ঘর্ষণ গুণাঙ্ক কি থাকবে, ঘর্ষণ গুণাঙ্ক থাকবে বাধাদানকারী বল এবং অবিলম্বিক প্রতিক্রিয়ার অনুপাত। সো এখানে বাধাদানকারী বল কত, প্রযুক্ত বলের সমান, আর অবিলম্বিক প্রতিক্রিয়া কি হবে বলেন তো, এম জি। এখানে আমরা যে ঘর্ষণ কোণটা পাইছিলাম, ঘর্ষণ কোণ কি, দুইটা লব্ধি, লব্ধি লম্বের সাথে যে কোণ উৎপন্ন করে এটা আমরা ঘর্ষণ কোণ পাই। তো ঘর্ষণ কোণ দিয়ে আমরা কি পাইছি, মিউ এস ইকুয়াল টু কি পাইছি আমরা, টেন ল্যামডা পাইছি। ওকে, এখানে সামারাইজেশন করলে কি আসে, একটা বস্তুরে আমরা একটা আনত তলে রাখছি, বাট এটা গতিশীল হওয়ার উপক্রম হয়েছে, তার মানে এর চাইতে বেশি কোণ করলে সে গতিশীল হবে, এই পর্যন্ত সে স্থির আছে। তো এই ক্ষেত্রে কি হবে, যেহেতু বস্তু স্থির, বস্তুর ওজন বরাবর নিচে ক্রিয়া করে, কিন্তু বস্তু তার নিচে নামে না, বস্তু নামে কোন দিক দিয়ে, তল বরাবর। যদি এই আনত বা নত তল দিয়ে নিচে নামতে আসে, তাহলে তার এই যে নত তল বরাবর যে ওজন থাকবে এই ওজন দিয়েই সে নিচে নামবে। তো এখানে দেখেন এই ওজনের আমরা তল বরাবর উপাংশ যদি বাইর করি, একটা যদি তল বরাবর থাকে আর একটা তলের লম্ব হবে, কারণ ব্যাক্টেরিয়া বিভার জন্য আমরা সবসময় পরস্পর লম্ব অক্ষে বিভক্ত করি। তো একটা তল বরাবর উপাংশ করলাম, একটা তলের লম্ব হবে, এইটা যেহেতু লম্বের সাথে কোণ থিটা, তাহলে এটা হবে এম জি কস থিটা, এটা কি হবে, এম জি সাইন থিটা। এম জি সাইন থিটার জন্য সে নিচে নামতো, কিন্তু সে তো স্থির আছে, তার মানে এম জি সাইন থিটা সমান বাধাদানকারী বল এখানে প্রযুক্ত হয়। এখানে বাধাদানকারী বলটা যেটা দেখেন, এম জি সাইন থিটা। আচ্ছা অবিলম্বিক প্রতিক্রিয়া কি জিনিস, আমি দেখলাম যে তলের লম্ব বরাবর যে ক্রিয়া বলটা এম জি কস থিটা, তাহলে তার প্রতিক্রিয়া বল যেটা হবে এম জি কস থিটা সমান, ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল কি থাকবে এখানে, সমান থাকবে। সো ঘর্ষণ গুণাঙ্কের সংজ্ঞা অনুসারে আমরা কি পাই, ঘর্ষণ বল এবং অবিলম্বিক প্রতিক্রিয়ার যে অনুপাত এটার আমরা বলি ঘর্ষণ গুণাঙ্ক। তো এই মানগুলো যখন আমরা বসাবো, তখন দেখবেন মিউ এস ইকুয়াল টু আমরা পাই ট্যান থিটা, থিটাটা হচ্ছে স্থিতি কোণ আর ল্যামডা হচ্ছে কি ঘর্ষণ কোণ। তো এখান থেকে আমরা বলতে পারি কি, স্থিতি কোণ আর ঘর্ষণ কোণটা সমান।
তো আশা করি আপনারা হচ্ছে স্থিতি ঘর্ষণের যে দুইটা ছোট ছোট কনসেপ্ট আছে এটা আপনারা বুঝছেন। আগামী ক্লাসে, অন্য আরেকটা ক্লাসে আমরা গতীয় ঘর্ষণ নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ক্লাস।